আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আপনাদেরকে উইন্ডোজ এর বিভিন্ন সমস্যা সমাধানের জন্য যে সকল ভিডিও দেওয়ার দরকার আমি সেগুলো আমাদের এই প্লে লিস্টে দিয়ে দিব। আপনারা প্লে লিস্টটি দেখবেন, তাহলে আপনারা যারা কম্পিউটার ইউজার তাদের জন্য অনেক সুবিধা হবে। আপনাদের কম্পিউটার চালাতে চালাতে অনেক সময় অনেক বেশি পরিমাণে জাঙ্ক ফাইল তৈরি হয় বা বিভিন্ন ধরনের কেস ফাইল তৈরি হয়, যেগুলো আপনার কম্পিউটারকে স্লো করে ফেলে। তো এর জন্য আপনাকে যে সকল ক্লিন আপ কার্যক্রম করতে হবে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন, আর এগুলো ক্লিন করলে আশা করি আপনার পিসি অনেক ফাস্ট থাকবে। যে সকল ভাইয়ের ল্যাপটপ পিসি আছে, যাদের সঙ্গে মোটামুটি পরিচিত, তাদের সঙ্গে দেখা হলেই টুকটাক তাদের সমস্যা নিয়ে কথা বলে, এবং আমি বেশ কিছু পিসির সমস্যার সমাধান করে দিয়েছি, তাদের ক্লিন আপের বুদ্ধিগুলো দেখিয়ে দিয়েছি। তো আমি আশা করছি এগুলো ভিডিও টিউটোরিয়াল আকারে দিলে আপনারা যদি এগুলো দেখেন তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। আর এগুলো পিরিয়ডিক, মানে কিছুদিন পর পর আপনাদেরকে এই কাজগুলো করতে হবে, তাহলে কিন্তু আপনাদের পিসিটি ক্লিন হবে, ফাস্ট থাকবে এবং অন্যান্য সমস্যা মুক্ত থাকবে। তো এর জন্য প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনাকে প্রথমে কম্পিউটার ওপেন করে নিতে হবে। নেয়ার পরে আপনার এখানে যে সকল ড্রাইভগুলো দেখতে পারবেন, এগুলো ড্রাইভগুলো ক্লিন আপ করতে হয়। এর জন্য প্রথমে আপনাকে উইন্ডোজ 10 প্রো সি, অর্থাৎ আমি এটা রিনেম করে দিয়েছি, ড্রাইভগুলোর একটু আইকনও চেঞ্জ করে দিয়েছি। কাস্টমাইজেশন সম্পর্কে আপনাদের যদি প্রয়োজন হয়, উইন্ডোজ থিম সম্পর্কে আপনারা কমেন্টে জানাবেন, আমি সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আর বেশ কিছু প্রয়োজনীয় সফটওয়্যার রাখবেন, অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো ডিলিট করে ফেলবেন, তাহলে পিসি ফাস্ট থাকবে। এর জন্য আমি আপনাদেরকে কয়েকটি পদ্ধতি দেখাচ্ছি। একটি হচ্ছে, প্রথমে আপনি উইন্ডোজ এর প্রপার্টিতে যাবেন। প্রপার্টিতে যাওয়ার পরে এখান থেকে দেখবেন যে ডিস্ক ক্লিন আপ একটি অপশন আছে, এই ডিস্ক ক্লিন আপ অপশনে আপনি ক্লিক করবেন। এখান থেকে ডিস্ক ক্লিন আপ অপশনে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন অনেকগুলো জাঙ্ক ফাইল আছে, এগুলো আপনার অহেতুক স্টোরেজের মেমোরি নষ্ট করতেছে, এগুলো কিছুদিন পর পর তৈরি হয়, আপনারা এগুলো ডিলিট করে ফেলবেন। এর সঙ্গে ক্লিন আপ সিস্টেম ফাইল দেওয়া যায়, এতে উইন্ডোজ আপডেট যেগুলো আছে সেগুলো আপনার যেগুলো দরকার নেই সেগুলো কিন্তু ডিলিট করা যাবে আর কি। তো এখান থেকে উইন্ডোজ আপডেট যেগুলো আছে, উইন্ডোজ আপডেট ক্লিন আপ, এগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এর ফলে সি ড্রাইভের স্পেস অনেকটা ফাঁকা হয়ে যাবে আপনাদের, যাদের এগুলো আপডেট জমা হয়। দেখেন আমাদের এখানে টোটাল 398 MB হয়, কিন্তু অনেকে দেখবেন এখানে 2 GB 3 GB এইরকম হয়ে গেছে। তো এটি যখন আপনি ক্লিন করবেন আপনার সি ড্রাইভ থেকে 2 থেকে 3 GB স্টোরেজ কিন্তু আপনার ফ্রি হবে, এখান থেকে আপনি এগুলো ডিলেট ফাইল করে দিবেন। এগুলো যখন ডিলেট ফাইল করে দিবেন তখন কিন্তু আপনার SSD হলে কম সময় নেবে, আর HDD হলে সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে। আর বর্তমানে যে কম্পিউটারগুলো চলছে আর কি, এগুলো সবগুলো SSD-তে পারফরমেন্স বেশি পাওয়া যায়, আপনারা HDD চেঞ্জ করে SSD লাগিয়ে নেবেন। আর অবশ্যই ভালো পিসির জন্য যদি তথ্য পরামর্শ চান কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে পিসি কেনার সহযোগিতা করব। রংপুরের আশেপাশে, রংপুরের মধ্যে যারা আছেন আমার পরিচিত তাদের মধ্যে হলে আরো ভালো হয়। আর আমার বেশ কিছু কম্পিউটারের দোকানের সঙ্গেও ভালো পরিচয় আছে, ওনাদের কাছে আপনারা বললে অনেক ভালো প্রোডাক্ট আপনাদেরকে দিবে। যেমন এদিকে আছে কম্পিউটার ভিশন, রায়ান্স কম্পিউটার, তারপর সিগেট টেকনোলজি, এগুলোতে মোটামুটি যাওয়া আসা করি, তো সেক্ষেত্রে ওনাদের সঙ্গে পরিচয় আছে। আমি কিন্তু একটি এক্সপোর ভিডিও দেখিয়েছি আপনাদের, আপডেট জেনারেশন কম্পিউটারের এক্সপোর ভিডিওটি দেখে নেবেন। রংপুরে ওই শোরুমগুলো থেকে আপনারা ভালো কম্পিউটার পারচেস করতে পারবেন। কিন্তু কম্পিউটার শুধু পারচেস করলেই হবে না, সেটাকে সঠিকভাবে ভালো রাখার দায়িত্ব কিন্তু আপনার, না হলে আপনি সেইটি ব্যবহার করে শান্তি পাবেন না। এর জন্য আপনাকে ধীরে ধীরে কিছু কিছু ব্যাপার শিখতে হবে। এগুলো যারা জানেন তাদের কাছে আসলে কোনো ব্যাপার না, কিন্তু যারা জানেন না তাদের পিসিতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন, দেখা যাচ্ছে অনেক ল্যাগিং বা অনেক স্লো, আরো বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা। তো আশা করি আপনাদের সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তো এভাবে আপনারা ডিস্ক ক্লিন আপ করে নেবেন। ডিস্ক ক্লিন আপ করার পরে আরেকটি অপশন আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে ডিস্ক ডিফ্র্যাগমেন্ট। সাধারণত লেটেস্ট
এসএসডি গুলোতে ডিফ্র্যাগমেন্ট কম হলেও অসুবিধা নেই, কিন্তু ওল্ড মডেলের এইচডিডি গুলোতে অবশ্যই ডিফ্র্যাগমেন্ট করতে হয়, সেক্ষেত্রে সময় অনেক বেশি লাগে ডিফ্র্যাগমেন্ট। এর জন্য অবশ্যই আপনারা এখান থেকে অপটিমাইজিং ড্রাইভে ক্লিক করবেন, তারপরে যখন অপটিমাইজে ক্লিক করবেন তখন দেখেন এখানে অপটিমাইজিং কমপ্লিট হচ্ছে। খুব এসএসডিতে অনেক ফাস্ট অপটিমাইজিং হয়, এর ফলে আপনার ড্রাইভের ফাইলগুলো সুন্দরভাবে সাজাবে এবং আপনার পিসিটি অনেক ফাস্ট থাকবে। তারপরে এটিও আপনার ডিফ্র্যাগমেন্ট করে নেবেন, যেগুলো ড্রাইভ ডিফ্র্যাগমেন্ট আর রিমুভেবল ড্রাইভ সাধারণত ডিফ্র্যাগমেন্ট হয় না, সেক্ষেত্রে ডিফ্র্যাগমেন্ট করার কোনো প্রয়োজন নেই। এবার আসি দুইটি ক্লিন আপ প্রসেস আপনাদেরকে দেখালাম, এবার আসি পরবর্তী প্রসেস, এটি হচ্ছে রান ক্লিন আপ। এর জন্য আপনাকে প্রথমে রানে এসে এখান থেকে আপনাকে পার্সেন্ট টেম্প পার্সেন্ট লিখতে হবে। এটা লেখার পরে আপনার যে পেজটি ওপেন হবে এখানে যেগুলো থাকবে এগুলো ডিলিট করে দিবেন, যেগুলো ডিলিট হবে সেগুলো ডিলিট করবেন, যেগুলো হবে না সেগুলো স্কিপ করে দিবেন। তারপরে আবার আপনারা রানে যাবেন, রানে গিয়ে এখান থেকে টেম্পে যাবেন। টেম্পে যাওয়ার পরে যেগুলো এখানে আসবে সেগুলো কিন্তু আপনারা ডিলিট করে ফেলবেন। তারপরে এখান থেকে আপনারা রানে গিয়ে রিসেন্টে যাবেন, রিসেন্টে যেগুলো আসবে সেগুলো আপনারা ডিলিট করে ফেলবেন। আপনাদেরকে তিনটি দেখালাম, এর পরবর্তীতে উইন্ডোজ 10 11 এ আরো অপশন আছে, আমি আপনাদেরকে সেটিও দেখাচ্ছি। এর জন্য স্টার্ট মেনু সেটিং এ যাবেন, সেটিং এ যাওয়ার পরে এখান থেকে আপনারা সিস্টেম সেটিং, তারপরে স্টোরেজ, স্টোরেজে আসার পরে এখানে আপনাদের স্টোরেজ সেন্স কিন্তু সবসময় অন রাখবেন, তাহলে এটি কিছুদিন পর পর আপনার যেগুলো জাঙ্ক ফাইল অটোমেটিক ক্লিন করে ফেলবে। তো এরপরে আপনারা যেগুলো ক্লিন করতে যাবেন এর জন্য শো মোর ক্যাটাগরিসে দেখবেন যেখানে যে টেম্পোরারি ফাইলগুলো আছে এগুলো টেম্পোরারি ফাইল, এগুলো কিন্তু আপনারা ক্লিন করতে পারেন। তো এর জন্য টেম্পোরারি ফাইলসে যখন সিলেক্ট করবেন তখন কিন্তু এগুলো দেখতে পাবেন, টেম্পোরারি ফাইলস, থাম্বনেইলস, রিসাইকেল বিন, এগুলো সিলেক্ট করে দিবেন। শুধু ডাউনলোডেড ফোল্ডারগুলো ডিলিট করবেন না, সেক্ষেত্রে আপনার কিছু পার্সোনাল ফাইল সেগুলো ডিলিট হয়ে যেতে পারে। তো এর জন্য থাম্বনেইল, মাইক্রোসফট অ্যান্টিভাইরাসের যেগুলো ক্রেশ ফাইল, হিরো রিপোর্টিং, এগুলো আপনারা ডিলিট করতে পারেন। এগুলো যে রিমুভ ফাইলসে ক্লিক করলে এগুলো রিমুভ হয়ে যাবে, এগুলো যখন 2 মাস বা 3 মাস পার হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটারে অনেকগুলো জমা হবে, আপনারা এখান থেকে টেম্পোরারি ফাইল ক্লিন করে দিবেন, এতে কিন্তু আপনার পিসির হেলথ ভালো থাকে। আমি আপনাদেরকে যে ক্লিন আপগুলো দেখালাম আপনারা এই ক্লিন আপ প্রসেসগুলো করলেই যথেষ্ট। এছাড়া সি ক্লিনার একটি সফটওয়্যার পাওয়া যায়, তার মাধ্যমে আপনারা যদি ক্লিন করেন সেক্ষেত্রে আরও অনেক ভালো ফলাফল পাবেন। তো আপাতত এই ক্লিন আপগুলো করলেই আপনার সি ড্রাইভ অনেকটা ফাঁকা হয়ে যাবে।